সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নেতার বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার রক্ষায় সরকারের দায়িত্বশীল কর্মকাণ্ডে ফ্রান্স সন্তুষ্টি প্রকাশ করেছে আর স্মার্ট বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন মিরাজ মিজু। সফরের দ্বিতীয় ও শেষ দিনে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক এই বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে নগর সরকার অবকাঠামো উন্নয়নে ঋণ সহায়তা চুক্তি এবং বঙ্গবন্ধু আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম সহায়তা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে। চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ফ্রান্স বাংলাদেশের নীতি প্রণয়নের সার্বভৌমত্বকে সম্মান ও সমর্থন জানিয়ে বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে এই নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা উভয়ে আশাবাদী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে ফ্রান্স বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছে। বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার রক্ষায় সরকারের দায়িত্বশীল কর্মকাণ্ডে ফ্রান্স সন্তুষ্টি প্রকাশ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ফ্রান্স আমাদের অবকাঠামোগত উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আমাদের নিশ্চিত করেছেন। পাশাপাশি বাংলাদেশের কৌশলগত সুরক্ষা অবকাঠামো বিনির্মাণে উন্নত বিশ্বসায়িত কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ও ফ্রান্সের নেতৃস্থানীয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, স্মার্ট বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করতে চায় তার দেশ। Un effacement du rythme des six saisons, si particulière au Bangladesh, et un prolongement de la mousson. ফরাসি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, প্রযুক্তিগত সহায়তা দুই দেশের সম্পর্ককে আরো দৃঢ় করবে। Dire que la France restera fidèle à son histoire pour bâtir une nouvelle page que nous ouvrons ensemble. পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মিরাজ বিজু, দেশ টিভি, ঢাকা।